মা হওয়ার খবর জানিয়েছেন পরিমণি। তিনি ও অভিনেতা শরীফুল রাজ এখন তাদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। সোমবার পরিমণির সন্তান সম্ভব হওয়ার খবর ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। মা হচ্ছেন কিনা নিশ্চিত হতে পরিমণিকে ফোন করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, হ্যাঁ, আপাতত বছরখানেক অভিনয় থেকে দূরে থাকতে চান বলেও জানিয়েছেন এই অভিনেত্রী। আইসক্রিম চলচ্চিত্রের অভিনেতা রাজ জানান, সোমবারই চিকিৎসককে দেখিয়ে পরিমণির সন্তান সম্ভব হওয়ার খবর নিশ্চিত হন তারা। তিনি পরিমণির সঙ্গে হাসপাতালে গিয়েছিলেন। সন্তান ধারণের বিষয়টি আজকেই কনফার্ম হয়েছে গণমাধ্যমকে বলেন তিনি। হাসপাতাল থেকে বেরিয়ে রাজের সঙ্গে একটি ছবিও পরিমণির ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। তাতে লেখা হয়েছে, অভিনন্দন পরি, ধন্যবাদ রাজ। এই পোস্টে মন্তব্য করার সুযোগ সীমিত করে রেখেছেন পরিমণি। রাজ জানান, গত 17 অক্টোবর তারা ঘরোয়াভাবে বিয়ে সেরেছেন। পারিবারিক আয়োজনে আমরা বিয়ে করি, সেটা আমরা কাউকে জানাইনি। আমরা একটা পরিকল্পনা করে অনুষ্ঠান করে বিষয়টি জানাতে চেয়েছিলাম। শুটিং আছে, কাজগুলো শেষ হলে গুছিয়ে আমরা অনুষ্ঠান করব, যার কারণেই জানানো হয়নি। গত বছরের মাঝামাঝিতে গিয়াসুদ্দিন সেলিমের গুনিন চলচ্চিত্রের শুটিংয়ে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেলিম গণমাধ্যমকে বলেন, দিন তিনেক আগে পরিমণি ও রাজ তাকে বিয়ের খবরটি জানিয়েছেন, তাদের জন্য শুভকামনা রইল। নড়াইলের মেয়ে শামসুন্নাহার স্মৃতি চলচ্চিত্রে পরিমণি নাম নিয়ে 2015 সালে নামার পর দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠেন। ইতোমধ্যে 2 ডজন চলচ্চিত্রে নায়িকার চরিত্র রূপায়ণ করেছেন তিনি। গত বছরের মাঝামাঝিতে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ তুলে শোরগোল ফেলে দেন তিনি। নাসির মাহমুদ নামে ওই ব্যবসায়ীকে পরে গ্রেপ্তারও করা হয়। এর কয়েকদিন পর র‍্যাব তার বাড়িতে অভিযান চালিয়ে পরিমণিকে গ্রেপ্তার করে। তার বাড়িতে মাদক পাওয়ার কথা জানিয়ে মাদক মামলাও হয় তার বিরুদ্ধে। তুমুল আলোচনার মধ্যে সেই মামলায় 1 মাস কারাগারে থেকে তিনি মুক্তি পান গত 1 সেপ্টেম্বর। মাদকের ওই মামলায় এর মধ্যে পরিমণির বিচার শুরু হয়েছে আদালতে। গ্রেপ্তার হওয়ার আগে এক পুলিশ কর্মকর্তার সঙ্গে পরিমণির জন্মদিন উদযাপনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। কুণ্ড নিউজ ডেস্ক রিপোর্ট।